আমরা এখানে আপনার মালটা দেখতেছি, কাটা কাটা মালটা একটা একটু হাতে দেন তো, মানে যেখানে একটু নষ্ট থাকে আপনার ওগুলা কাইটা বিক্রি করেন, কত বিক্রি করতেছেন কেজি? এটা 40 টাকা কেজি, মাত্র 40 টাকা কেজি, কিন্তু ফিউর তো খারাপের কিছু না, খালি একটু হালকা একটু নষ্ট, হালকা স্পট পড়ছে ওটা কেটে বিক্রি করতেছেন, মাত্র কত বল বিস্তেছেন? 40 টাকা মাত্র কেজি, 40 টাকা মালটার কেজি মাত্র 40 টাকা, আর নাকফুলের কেজি মাত্র 70 টাকা, 70 টাকা বিক্রি করতেছেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা বাদামতলি ফলের পাইকারি আড়তে। তো দর্শক আমার সামনে এক ভাই এখানে ফল কাইটা কাইটা বিক্রি করতেছে, যেগুলো দাগিয়ালা ফল থাকে ওগুলো একটু দাগিটারে কেটে কেটে উনি বিক্রি করে থাকে। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো, কথা বলে জানবো এগুলো কীভাবে উনি বিক্রি করে থাকে। তো আমি যতটুকু শুনলাম ওইগুলো অনেকটাই কম দামে বিক্রি করে থাকে, যেগুলো একটু দাগি দাগিটা কেটে কেটে ওনারা বিক্রি করে থাকে। তো শুধু একটু কথা বলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আচ্ছা, তো আমাকে একটু বলেন, আপনি তো এই দাগিয়েলা ফলগুলো একটু একটু যেগুলো খারাপ থাকে কেটে কেটে বিক্রি করতেছেন, তো এগুলো কেমন দামে বিক্রি করতেছেন? এটা 70 টাকা কেজি হিসেবে বিক্রি করতেছি। মাত্র 70 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম যে একটা ফল এটা তো পুরোটাই ভালো, খালি এদিকটা একটু দাগি ছিল আপনি কাইটা ফালাই দিছেন, এখন 70 টাকা কেজি বিক্রি করতেছেন, এটার এমতে দাম থাকে কত ভালোটা? আচ্ছা, 350 টাকার মাল আপনি এখন বিক্রি করতেছেন 70 টাকা, এই ফলটার নামটা নাক ফল বলে, এটা নাক ফল বলে। আচ্ছা, আমরা এখানে আপনার মালটা দেখতেছি, কাটা কাটা মালটা একটা একটু হাতে দেন তো, মানে যেখানে একটু নষ্ট থাকে আপনার ওগুলা কাইটা বিক্রি করেন, কত বিক্রি করতেছেন কেজি? এটা 40 টাকা কেজি, মাত্র 40 টাকা কেজি, কিন্তু ফিউর তো খারাপের কিছু না, খালি একটু হালকা একটু নষ্ট, স্পট পড়ছে ওটা কেটে, হালকা স্পট পড়ছে ওটা কেটে বিক্রি করতেছেন, মাত্র কত বল বিস্তেছেন? 40 টাকা মাত্র কেজি, 40 টাকা মালটার কেজি মাত্র 40 টাকা, আর নাকফুলের কেজি মাত্র 70 টাকা, 70 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা আপেল দেখতেছি, এগুলোর কেজি কেমন? এটা 120 টাকা কেজি, এটা 120 টাকা কেজি বিক্রি করতেছেন এই আপেলটা না? আচ্ছা, এটার নামটা গালা আপেল বলে, গালা আপেল বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখানে আমরা মালটা দেখতেছি, এটার দামটা একটু বলবেন? এটা 140 টাকা কেজি, এটা 140 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা তো মানে ফল দোকানে 180 বিক্রি হয় মনে হয়, আরো বেশি হয়, 150 60 70, আপনি বিক্রি করতেছেন 140, মোটামুটি বেচা বিক্রি হয়, মানে যারা চিনে তারা কিনে। আচ্ছা, বাদাম তলি তাহলে ফুটপাতের, যারা ফুটপাতে ব্যবসা করে তারাও অনেক কমে বিক্রি করে? জি, কমে বিক্রি করে, বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে এখানে কম পয়সা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, অনেকেই দেশে যাইতে হলে এখানে এসে এখান থেকে ফলগুলো নেয়। এই যে এই চিড়িয়ালে তো আমরা অনেক ফল দেখতেছি একদম ওই মাথা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সবাই আপনারা মানে ভালোগুলো বিক্রি করেন, একটু দাগিয়েলা মালও বিক্রি করেন? ভালো আছে, রিজেক্ট আছে, দাগিয়েলা মালের দাগি দাম, ভালো মালের ভালো দাম। আচ্ছা, এখানে তো একটা ভালো দেখতেছি, এগুলো তো মানে ভালো আপেল? হ্যাঁ ভালো, এগুলো তো দাগি নাই? না দাগি নাই, তারপরে একটু নরমাল আছে, তারপরে একটু নরমাল আছে। এটা ফ্রেশটা দাম হবে 220 টাকা। আচ্ছা, ভালোটার দাম হবে কত? 220 টাকা। আর আপনি বিক্রি করতেছেন কত? আমি বিক্রি করতেছি 120 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, মানে একদম ভালোটাও না কিন্তু হালকা একটু নরমাল, মানে বুঝতে পারছি, এই জন্য আপনি 120 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, যেগুলো উনি 70 টাকা কেজি বিক্রি করতেছে ভাই। আচ্ছা বুঝতে পারলাম, এটা ফলটার নামটা? এটা গোল্ডেন আপেল বলে। এটা গোল্ডেন আপেল বলে, এটা আসে কোথা থেকে? এটা সাউথ আফ্রিকা, এটা সাউথ আফ্রিকা থেকে আসে। আচ্ছা, আপনার এখানে আমরা আঙ্গুর দেখতেছি, আঙ্গুরগুলো কেমন দামে বিক্রি করেন? এটা 220 টাকা কেজি আঙ্গুর, এটা 220 টাকা কেজি বিক্রি করতেছেন। এটা কি দাগি আছে? দাগিটা ওটা ফালাই দি, দাগিটা ফালাই দেন, এন দাগি নেই, মোটামুটি এটা ভালো, এটা একদম ফ্রেশ আছে না? ফ্রেশ আছে। আচ্ছা আচ্ছা, একদম ফ্রেশ আছে, মোটামুটি ভালো, এটা 220 টাকা কেজি বিক্রি করতেছেন। আর অন্য অন্য জায়গায় ফল দোকানে এটা কেমন দাম বিক্রি করে? 240 250 260 বিক্রি করে থাকে, মানে আপনারা অনেকটাই কমে বিক্রি করে থাকেন। এখানে আরত বিদায় এখানে আমরা একটু কমে পাইতেছি, কমে বিক্রি করতেছি, কেজিতে 10 টাকা 20 টাকা হলো আপনারা মানে লাভ হলো বিক্রি করে দেন। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে দোকান খরচ নাই, ফুড খরচ নাই, হালকা খরচ চলছে, হালকা পাতলা কিছু খরচের মধ্যে আপনারা চলতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, তাহলে ভালোই চলছে ব্যবসা? সব সময় কি এরকম ফলগুলো বিক্রি করে থাকেন, দাগি ফল, ভালো ফল? সবগুলো আপনাদের এখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই যে আপনারা দেখেন, এটা হলো ঢাকা বাদামতলি। তো দর্শক, এখানে ফুটপাতের মধ্যে ওনারা ভালো ফল, দাগিয়ালা ফল, সব ধরনের ফলে কিন্তু ওনারা এখানে বিক্রি করে থাকে। তো যাদের লাগে তারা এখান থেকে ভালোটাও নিতে পারে, দাগিয়ালাটাও নিতে পারে। আচ্ছা, এই যে কাঠা যে ফলটা, অনেক ভালো ভালো মানুষও তো এগুলো নিতেছে। আপনার তো এখানে কোনো
কোনো সমস্যা নেই না কোনো সমস্যা সমস্যা ছিল রিজেক্ট যেটু ছিল ওটা ফলাই দিয়েছি ওটা ফলাই দিয়েছি একদম ফ্রেশ ফ্রেশ মালই বুঝতে পারলাম রিজেক্টটা তো ফলাই দিয়েছেন আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মাঝে আমাদেরকে এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন